তোমাদের সবাইকে ড্রয়িং ফর অল অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি ক্লাস সেভেনের অর্থাৎ সপ্তম শ্রেণীর পঠন সেতু বিষয়ের পরিবেশ ও ভূগোল বিষয়টা নিয়ে এসেছি এর আগে আমরা তোমাদের ভূগোল বিষয় প্রথম ও দ্বিতীয় অধ্যায়টা করে দিয়েছি আজকে আমরা তৃতীয় অধ্যায়টা তোমাদের সামনে উপস্থাপন করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে দিও আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো আর কথা নয় চলো চটপট শুরু করে ফেলি আজকের ভিডিওটা দেখো তোমরা তোমাদের পঠন সেতু বইয়ের বারো নম্বর পেজে চলে যাবে সেখানে থার্ড চ্যাপ্টারটা শুরু হচ্ছে যার নাম বায়ুচাপ তোমরা এই প্যাসেজটা একটু পড়ে নেবে আমি সময়ের বেশি লাগবে বলে প্যাসেজটা পড়িয়ে দিচ্ছি না সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি একের প্রশ্নটা দেখো বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো পৃষ্ঠ থেকে বায়ুর চাপ এর সঠিক উত্তরটা হবে অপশন খ এক হাজার তেরো দশমিক পঁচিশ মিলিবার তোমরা কোথায় পাবে চলো দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা বারো নম্বর পেজে পেয়ে যাবে এই দেখো বারো নম্বর পেজ সেইখানে তোমরা এই জায়গাটা খেয়াল করে দেখো এক হাজার তেরো দশমিক পনেরো মিলিবার এই জায়গাটা একটু পড়ে নেবে তাহলে বুঝতে পারবে চলো এবার নেক্সট প্রশ্নটা আমরা দেখে নিই নেক্সট প্রশ্নে কি বলেছে এক দশমিক দুই বায়ুর চাপ মাপক যন্ত্র হল এখানে সঠিক উত্তরটা হবে ব্যারোমিটার অপশন খ হচ্ছে সঠিক উত্তর তোমরা কোথায় পাবে আমি দেখিয়ে দিচ্ছি বই থেকে দেখো তোমরা তেরো নম্বর পেজে চলে যাবে অর্থাৎ এই প্রশ্নটা যেখানে রয়েছে ঠিক তার আগের পেজে এইখানটা খেয়াল করে দেখো ব্যারোমিটার যে যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় পরের প্রশ্নটা চলো দেখে নি কী বলেছে তার পরের প্রশ্নটা বলেছে দুইয়ে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও দুই দশমিক এক উপযুক্ত শব্দবশী শূন্যস্থান পূরণ করো দুই দশমিক এক দশমিক এক উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুমণ্ডলে বায়ুর চাপ ড্যাশ পায় তাহলে দেখো এখানে ব্যাপারটা একটু বোঝো বায়ুমণ্ডল কিন্তু একটা গ্যাসীয় পদার্থ এই গ্যাসীয় পদার্থে যদি উষ্ণতা বৃদ্ধি পায় অর্থাৎ যে কোনো গ্যাসে উষ্ণতা দিলে বা উষ্ণতা বৃদ্ধি করলে সেই গ্যাস কিন্তু হালকা হয়ে যায় এবং হালকা হয়ে গেলে ওপরের দিকে চলে যায় তাহলে এখানে বায়ুর চাপ কি হবে বাড়বে না কমবে হালকা হয়ে গেলে ওপরের দিকে উঠে যাবে সেক্ষেত্রে বায়ুর চাপ কিন্তু কমবে কারণ পৃথিবী থেকে ওপরের দিকে উঠে যাচ্ছে তাহলে বায়ু কি পৃথিবীর দিকে চাপ দিচ্ছে না যেহেতু বায়ু হালকা হয়ে যাচ্ছে ওপরের দিকে উঠে যাচ্ছে তাই এখানে কী হবে সঠিক উত্তর এখানে তোমরা সঠিক উত্তরটা লিখবে হ্রাস পায় তোমাদের তাও আমি কোথা থেকে এসেছে জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও তোমরা বারো নম্বর পেজে চলে যাবে এই দেখো তোমাদের বইয়ের বারো নম্বর পেজ তোমরা এই জায়গাটা একটুখানি পড়ে দেখবে তাহলে বুঝতে পারবে যে উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ু হালকা হয়ে কোন দিকে যায় ওপরে উঠে যায় তার ফলে কি হয় ভূপৃষ্ঠে চাপ কমে তার ফলে কি হয় ভূপৃষ্ঠে চাপ কম দেয় বা ভূপৃষ্ঠের চাপটা কমে যায় চলো এর পরের প্রশ্নটা দেখে নি কী বলেছে এর পরের প্রশ্ন হচ্ছে দুই দশমিক এক দশমিক দুই উচ্চতা ড্যাশ পেলে বায়ুর ঘনত্ব হ্রাস পায় এখানে তোমরা শূন্যস্থানে লিখবে বৃদ্ধি উচ্চতা যত বৃদ্ধি পাবে তত কিন্তু বায়ুর ঘনত্ব হ্রাস পাবে কারণ ওপরের দিকে যত যাবে বায়ু তত হালকা হতে থাকবে আর যত হালকা হতে থাকবে তার আর তার ঘনত্ব হ্রাস পাবে আর নিচের দিকের বায়ুগুলো সবসময় একটু ভারী হয় তার জন্য তার ঘনত্বও বেশি থাকে এটা তোমরা কোথায় পাবে বারো নম্বর পেজেই পাবে চলো দেখিয়ে দিচ্ছি জায়গাটা একটু দেখে নাও এ দেখো বারো নম্বর পেজ তোমরা এই লাইনটা খেয়াল করে দেখো কোন স্থানের উচ্চতা বেশি হলে সেই স্থানে বায়ুর ঘনত্ব কম হয় তাহলে যে স্থানে উচ্চতা বেশি হবে যত ওপরের দিকে যাবে সেখানে ঘনত্ব কিন্তু বায়ুর কমে যাবে হ্রাস পাবে ঠিক আছে তাহলে যত ওপরের দিকে উঠছি বায়ু তত হালকা হচ্ছে চাপ তত কমছে এবং ঘনত্বও তত হ্রাস পাচ্ছে তাহলে শূন্যস্থানে কী লিখবে উচ্চতা বৃদ্ধি পেলে বায়ুর ঘনত্ব হ্রাস পায় এখানে বৃদ্ধি কথাটা লিখে দেবে চলো এরপর দুই দশমিক দুয়ের প্রশ্নগুলো দেখে নি দুই দশমিক দুয়ে বলেছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো দেখো প্রথমে বলেছে দুই দশমিক দুই দশমিক এক কোনো বস্তুর ওপর সমস্ত দিক থেকে বায়ুর চাপ দেয় না এটা পুরোপুরি ভুল কারণ বায়ু কিন্তু সমস্ত দিক থেকে চাপ দেয় তা এখানে চাপ দেয় না বলেছে উত্তরটা ভুল তোমরা এখানে কি করবে তোমরা এখানে ভুল কথাটা লিখে দেবে আর তারপরে দেখো দুই দশমিক দুই দশমিক বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে বায়ুর চাপ কম হয় এটা একেবারেই সঠিক উত্তর তোমরা এখানে ঠিক কথাটা লিখে দেবে এই যে ঠিক কথাটা রয়েছে এখানে ঠিক কথাটা লিখে দেবে তাহলে তোমাদের এই উত্তরটা হয়ে গেল ভুল আর এই উত্তরটা হয়ে গেল ঠিক এটা কেন ঠিক কারণ দেখো জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে অর্থাৎ জলীয় বাষ্প কখন বেশি হবে বাতাসে যখন সেখানে বেশি পরিমাণে সূর্যের তাপ পড়বে অর্থাৎ দেখো কোনো জলের উপরিভাগে যদি সূর্যের তাপ পড়ে সেখান থেকে জলটা বাষ্পে পরিণত হয় বাষ্পে পরিণত হলে সেখানে যে বায়ুর ধুলিকণাগুলো রয়েছে সেই ধূলিকণাগুলোকে গরম করে সেই জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপরের দিকে চলে যায় কারণ বায়ুটা হালকা হয়ে যাচ্ছে গরম হওয়ার সঙ্গে সঙ্গে তখন ওপরের দিকে যখন চলে যাচ্ছে তখন বায়ুর চাপটা কি কম কমে যাচ্ছে না আমি একটু আগেই বললাম যত বায়ু গরম হবে ওপরের দিকেও যত উঠবে তত বায়ুর চাপ কমবে তাহলে এটা একটা সঠিক বিবৃতি তোমরা যদি বই থেকে দেখতে চাও তোমরা বারো নম্বর পেজে চলে যাবে এই যে বারো নম্বর পেজ সেখানে তোমরা এই জায়গাটা একটু খেয়াল করে দেখবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বা আর্দ্রতা বেশি হলে নিম্নচাপ সৃষ্টি হয় আর নিম্নচাপ মানেই কিন্তু শুষ্ক হয়ে বায়ু হালকা হয়ে ওপরের দিকে উঠে যাবে ঠিক আছে চলো পরের কোশ্চেনটা আমরা দেখে নিই দেখো পরের প্রশ্ন বলেছে তিনে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও তিন দশমিক এক বায়ুর চাপ বলতে কি বোঝো দেখো এখানে বায়ুর চাপ সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি তোমরা বারো নম্বর পেজে চলে যাবে বারো নম্বর পেজে এই জায়গাটা একটু পড়ে নেবে এখানে বায়ুর চাপ সম্পর্কে বলা আছে ভালোভাবে এখানে উত্তরটা দেয়া নেই দেখে নাও কিভাবে লিখবে তোমরা খাতায় এভাবে লিখবে বায়ু একটি মিশ্র গ্যাসীয় পদার্থ অন্যান্য পদার্থের মতো বায়ুরও ভর আছে পৃথিবীর আকর্ষণের দরুন বায়ুর ওজন ভূপৃষ্ঠে অনুভূত হয় বায়ুর এই ওজনের জন্য ভূপৃষ্ঠে প্রতি একক ক্ষেত্রফল বায়ু যে বল প্রয়োগ করে তার গড় মানকেই বায়ুর চাপ বলে বায়ুর চাপ প্রধানত দুই প্রকার উচ্চ চাপ এবং নিম্নচাপ এই পর্যন্ত লিখলেই হবে চলো এবার নেক্সট প্রশ্নটা আমরা দেখে নিই কী বলেছে দেখো নেক্সট প্রশ্নে বলেছে তিন দশমিক দুইয়ে এ বায়ুর উচ্চ বলতে কি বোঝো তোমাদের এটা বইতে দেয়াই আছে দেখো এখানে বারো নম্বর পেজে উচ্চচাপের কথা বলা আছে এখান থেকে পরে তোমরা লিখতে পারো অথবা আমি লিখে দিয়েছি দেখো তোমরা সেটা লিখে নেবে তোমরা এইভাবে লিখবে কোনো স্থানের বায়ুমণ্ডলীয় চাপ যখন এক হাজার তেরো মিলিবারের থেকে বেশি হয় তখন তাকে উচ্চচাপ বলে এই স্থানের বায়ুর চাপ আশপাশের বায়ুর চাপের থেকে অনেক বেশি হয় উষ্ণতা হ্রাস পেলে বায়ু সংকুচিত হয় এবং বায়ুর ঘনত্ব বৃদ্ধি পায় ফলে বায়ুর চাপ বাড়ে তাহলে উষ্ণতা যত কমবে হ্রাস পাবে বায়ুর ঘনত্ব তত বাড়বে ঠিক আছে পরের প্রশ্নটা দেখো তিন দশমিক বৃদ্ধি পেলে বায়ুর চাপ হ্রাস পায় কেন আমি এর ব্যাখ্যা একটু আগেই তোমাদের দিয়েছি যত উচ্চতা বাড়ে তত কিন্তু ভূপৃষ্ঠের আকর্ষণ শক্তিটাও কমে যায় প্রথম কথা আর দ্বিতীয় কথা তত বায়ুটা হালকাও হতে থাকে ওপরের দিকে বায়ুগুলো আর বায়ু যত হালকা হয়ে উপরের দিকে উঠে যাবে ততই কিন্তু বায়ুর চাপ হ্রাস পাবে এটা তোমরা কনসেপ্টটা কিছুটা এখানে পেয়ে যাবে বারো নম্বর পেজে এই জায়গাটা পড়বে এই জায়গাটা কনসেপ্ট পেয়ে যাবে কিভাবে সাজিয়ে লিখতে হবে একটু দেখে নাও তোমরা এইভাবে উত্তরটা লিখবে ভূমির উচ্চতার সঙ্গে বায়ুর চাপের সম্পর্ক বিপরীতধর্মী হয় অর্থাৎ ভূমির উচ্চতা বৃদ্ধি পেলে বায়ুর ঘনত্ব কমে কারণ বায়ুর অণুগুলি দূরে ছড়িয়ে থাকে ফলস্বরূপ বায়ুর চাপও হ্রাস পায় সাধারণত একশো মিটার উচ্চতা বৃদ্ধি পেলে এক সেমি উচ্চতার পারদস্তম্ভের সমান বায়ুচাপ হ্রাস পায় চলো এবার আমরা চারের কোশ্চেনগুলো দেখে নি আমাদের তিনের প্রশ্নটা হয়ে গেল চারে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও চার দশমিক এক বায়ুর উষ্ণতার সঙ্গে বায়ুর চাপের সম্পর্ক কি এটাও বলে দিয়েছি উষ্ণতা বাড়বে ততই গ্যাসের বা বায়ুর ঘনত্ব কমে যাবে ততই হালকা হবে এবং উপরের দিকে উঠে যাবে ফলে চাপটাও হ্রাস পাবে দেখো এটা তোমরা কোথায় পাবে এটা বারো নম্বর পেজেই পাবে এইটুকু জায়গার মধ্যেই সমস্তটা ডিসকাস করা আছে তোমরা এই জায়গাটা পড়ে নেবে আমি দেখো লিখে দিয়েছি সহজ সরলভাবে তোমরা সেটা লিখে নেবে তোমরা এইভাবে লিখবে বায়ুর উষ্ণতার সঙ্গে বায়ুর চাপের সম্পর্ক নিম্নে উপস্থাপন করা হলো এক নম্বর দেবে বায়ুর উষ্ণতা বৃদ্ধি ও বায়ুর চাপ বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে উত্তপ্ত বায়ুর অণুগুলি দূরে সরে যায় ফলে বায়ু প্রসারিত হয় এবং তার ঘনত্ব কমে যায় এই কারণে বায়ুর চাপ হ্রাস পায় দু নম্বর দিয়ে লিখবে বায়ুর উষ্ণতা হ্রাস ও বায়ুর চাপ তার আন্ডারে লিখবে বায়ুর উষ্ণতা কমলে বায়ুর অণুগুলি কাছাকাছি অবস্থান করে এর ফলে বায়ু সংকুচিত হয় এবং তার ঘনত্ব বৃদ্ধি পায় এই কারণে বায়ুর চাপও বৃদ্ধি পায় চলে এবার লাস্ট প্রশ্নটা আমরা দেখে নেব চার দশমিক দুইয়ের প্রশ্নটা বায়ুর চাপ কীভাবে কাজ করে তা একটি সহজ পরীক্ষার মাধ্যমে গুছিয়ে লেখো এর উত্তরটা তোমরা কিন্তু এইখানে খুব একটা পরিষ্কারভাবে পাবে না তোমরা কিভাবে লিখবে দেখো তোমরা বইতে পেয়ে যাবে কিন্তু এই পঠন সেতু বইতে পরিষ্কারভাবে পাবে না আমি দেখো একটা পরীক্ষা দেখাচ্ছি তোমরা এই পরীক্ষাটা লিখে দেবে খাতায় তোমরা প্রথমে এইভাবে দুটো ছবি আঁকবে আর যা যা লেখা আছে সেই লেখাগুলো তোমায় লিখতে হবে নিচে লিখবে বায়ুর চাপের পরীক্ষা আর এখানে লিখবে বাইরের বাতাস পার্শ্বচাপ এই পার্শ্বচাপে বেঁকে গেছে ঠান্ডা হয়ে যাওয়া জল জলটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন চাপ সৃষ্টি হচ্ছে বায়ুর বাতাসের তখন বাইরের বাতাসটা চাপ দিচ্ছে তাই বেঁকে গেছে আর এখানেও গরম জল দেখো গরম জলের ফলে কি হয় ওই বাতাসটা বাতাসের ঘনত্ব কমে যায় আর যখন ঠান্ডা হয় তখন ঘনত্বটা বেড়ে গিয়ে চাপ সৃষ্টি করে ফলে কিন্তু এই বোতলটা বেন্ড হয়ে যায় কারণ ভেতরের চাপ আর বাইরের চাপ তো সমান নয় তখন সমতা আনার জন্য কিন্তু বাইরে থেকে বায়ুগুলো বোতলটাকে চাপ দেয় তার ফলে কিন্তু বোতলটা এইভাবে বেঁকে যায় কিভাবে লিখবে দেখে নাও একটি পানীয় জলের প্লাস্টিকের বোতল অর্ধেকের বেশি গরম জল দিয়ে ভর্তি করে বোতলটিকে ঢাকনা আটকে কয়েক ঘন্টা রাখা হলো এরপর দেখা যাবে বোতলটি একটু তুবড়ে গেছে এর কারণ হল বোতলে গরম জল ভরার সঙ্গে সঙ্গে ভেতরের বাতাস গরম হয়ে কিছুটা বেরিয়ে যায় মানে হালকা হয়ে ওপরের দিকে উঠে যায় তখন বেরিয়ে যায় এরপর ভেতরের জল ও বাকি বাতাস ধীরে ধীরে শীতল হয়ে সংকুচিত হয়ে বোতলের ভেতর শূন্য স্থান তৈরি করে ফলে বোতলের ভেতরের বায়ুর চাপ বাইরের বায়ুর চাপের তুলনায় কমে যায় তখন বাইরের বাতাসের পার্শ্বচাপে বোতলটি তুবড়ে যায় এই পর্যন্ত লিখলেই হবে তাহলে দেখো আজকে আমরা তোমাদের পঠন সেতু বইয়ের তিন নম্বর চ্যাপ্টারটা করিয়ে দিলাম অর্থাৎ বায়ুর চাপ তোমরা যদি এর আগের ভিডিওগুলো না দেখে থাকো প্রথম ও দ্বিতীয় অধ্যায় করে দিয়েছি সেগুলো দেখে নিও আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থেকো নিজেকে পরীক্ষার জন্য প্রিপেয়ার করো আজ এই পর্যন্তই পর্যন্তইটা